আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক আজকে আপনাদের সামনে আসলে আমরা নিয়ে এসেছি একটু ডিফারেন্ট টাইপের একটা কেস স্টাডি নিয়ে। আমরা সবসময় যেটা দেখি যে আসলে কমনলি আমরা দেখি, এর আগেও যদিও আমরা আপনাদের সামনে এই ধরনের কিছু আমরা পেশেন্ট নিয়ে এসেছিলাম, মূলত আমাদের ইউরোপের কিছু পেশেন্ট আছেন, আমাদের এশিয়া মহাদেশেরও বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে এখন বিভিন্ন ধরনের পেশেন্ট আসেন। আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আসা আমাদের একজন পেশেন্ট, যিনি দীর্ঘদিন যাবত ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের ফলোয়ার ছিলেন এবং স্যারের বিভিন্ন অনুষ্ঠান উনি দেখতেন, এবং উনি নিজেও একজন হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস এবং পাশাপাশি ওনার PLID ছিল, যেটার কারণে ওনার যে স্বাভাবিক জীবন সেটা কিছুটা ব্যাহত হচ্ছিলো। একটা সময় সেটা এতটাই প্রকট আকার ধারণ করেছিল যে স্বাভাবিক জীবন ধারণ করাটা প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। বাট সেই সুদূর ইন্ডিয়া থেকে উনি এসেছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে, এবং আমার সাথে যখন দেখা হয়েছে উনি নিজের উদ্যোগে উনি বলেছেন যে উনি ক্যামেরার সামনে উনি কিছু বলতে চান, এবং আমরাও সেটা নিয়ে আসলে একটু আজকে কথা বলবো। যদি উনি ট্রিটমেন্ট নিচ্ছেন, মাত্র 2 দিন হলো, ওনার ট্রিটমেন্ট এখনও পুরোপুরি আসলে শেষ হয়নি, মাত্র শুরু হয়েছে। সো আজকে ওনার আমরা কেস স্টাডি যেটা প্রথম দিকের আমরা সেটা আজকে আমরা নিব, এবং উনি যখন আবার বাংলাদেশ থেকে উনি ওনার ইন্ডিয়াতে চলে যাবেন, যাওয়ার আগে এই মধ্যবর্তী যে ট্রিটমেন্টটা সেটার কী ফলো আপ হচ্ছে সেটা নিয়ে আমরা আরেকটা ছোট্ট একটা ভিডিও করব। সো আসুন দর্শক একটু ওনার সাথে একটু পরিচিত হই এবং ওনার কী ধরনের সমস্যা ছিল সেটা নিয়ে আমরা একটু কথা বলি ওনার সাথে। দিদি নমস্কার, কেমন আছেন? ভালো আছেন। আপনার নামটা একটু বলেন। লক্ষ্মী সাহা। লক্ষ্মী সাহা। ইন্ডিয়াতে কোথায় থাকেন? ইন্ডিয়াতে মানে কলকাতা বারাসাত। বারাসাত। আচ্ছা, আপনি তো একজন গৃহিণী। হ্যাঁ। আচ্ছা, আমরা জানি আপনি সেই ভারত থেকে স্যারের কাছে এসেছেন, স্যারের ফলোয়ার ছিলেন দীর্ঘদিন থেকে। মূলত কি ধরনের সমস্যাটা ছিল এবং এটা ঠিক কতদিন আগে শুরু হয় মনে আছে আপনার? আমার মানে 2016 থেকে হাঁটু যন্ত্রণাটা শুরু হয়। আচ্ছা, তখন আমি ওখানে নাম করে আমাদের সার্জেন ওনাকে আমি দেখাই, ওনাকে দেখানোর পরে উনি আমার সাজেশন করলেন মানে ইন্ডিয়ান পায়খানা আমি বসতে পারবো না, মানে কোমর লাগবে, হাই কোমর লাগবে, নর্মালে আমি কিছু করতে পারবো না, মাটিতে বসতে পারবো না, নিচু হতে পারবো না, আর কিছু খাবারের লিস্ট দিয়ে দিয়েছিল আমাকে। আচ্ছা, মানে জীবনাচরণ কিছুটা পাল্টানোর জন্য। হ্যাঁ, যা খেতে পারবো বা কোনটা খেতে পারবো না সেই হিসাবে উনি আমার দিয়েছে। দেওয়ার পরে কিছু মেডিসিন দিল, দেওয়ার পরে সেগুলো খাওয়ার পরে আমার কিছুই হয়নি। আচ্ছা, কোনো উপকার পাননি, বরঞ্চ দেখছেন যে হাঁটুর ব্যথা আরো বেড়ে যাচ্ছে। আগে যেরকম একটু স্বাভাবিক হাঁটতেন, এখন কি কিছুটা একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হতো? হ্যাঁ হ্যাঁ, আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতাম, কিন্তু আমার মনে হতো রাস্তায় বেরোলে আমার একটা সাপোর্টের দরকার, একটা সাপোর্ট হলে মানে আমি একটু ভালো হাঁটতে পারবো। আচ্ছা, তো অবশ্য আমার এরা চাইতো না যে আমি সাপোর্ট নিয়ে হাঁটি। আচ্ছা, মানে তাদের কথা হচ্ছে যে বলতে গেলে ইয়াং মানুষ এখনো, তুমি এমনি নরমালে হাঁটো। হ্যাঁ, কিন্তু নরমালে তো আমি হাঁটতে পাচ্ছি না, আমার তো কষ্ট হচ্ছে। আপনি নিজে বুঝতে পারছেন যে আপনার শরীরে আগে যে পরিমাণ আপনি শক্তি পেতেন বা স্ট্রেংথ পেতেন আপনার হাঁটুতে, এখন আর পাচ্ছেন না? একটা ভয় হতো যে কোনো সময় তো পড়ে যেতে পারেন। পড়ে যেতে পারি, এমনি পায়ে কোনো ব্যালেন্স নেই, শক্তি নেই, আমার যদি হালকা কেউ পড়ে কেউ যদি ধাক্কা মারে আমি কিন্তু পড়ে যাব, এরকম একটা অবস্থা ছিল। এরকম একটা অবস্থা আমার। আচ্ছা, তারপরে কিছুদিন মানে এই করতে করতে আমি এই ডাক্তার চেঞ্জ করে আর এক ডাক্তার দেখালাম, সেখানেও আমার কতগুলি ওষুধ দিল, তাতেও আমার কোনো ফল হলো না। এই করে করে আজকে মানে 6টা বছর ধরে আমি কিন্তু পুরো কলকাতা চুষে ফেলেছি, কিচ্ছু হয়নি আমার। তারপরে মানে এই মানে মাস দুয়েক আগে এক ডাক্তারের খোঁজ পেলাম, সেখানে আমার মানে নিয়ে গেল উনি, নিয়ে যাওয়ার পর মানে প্রথম দিন দেখলো, দেখার পরে দ্বিতীয় দিন একটা ইঞ্জেকশন লিখে দিল, বললো ইঞ্জেকশন দুটো 34,000 লাগবে। আচ্ছা, মানে ইন্ডিয়ান রুপিতে প্রায় 34,000 করে, এক একটা 19,000 করে। তখন মানে আমার বোন ত্রিপুরায় থাকে, আমার বোন বা আমার মেয়েরা, তখন আমার বাবাকে বোঝালো, বাবা মার ইঞ্জেকশন তো এর আগেও তুমি নিয়েছো, তাতে মার কোনো ফল হয়নি, এখন যখন ডাক্তার এত টাকা বলেছে তুমি কাজ করো আর কিছু করে তুমি ব্যাঙ্গালোর যাও। আচ্ছা, তখন বললো তাহলে তো কথাটা ঠিকই বলেছিস, তখন এদের ডাকলো, আচ্ছা তোরাও আয়, কেন আমরা দুজন কোথায় যাব না যাব, ডিসিশনের একটা ব্যাপার আছে, সবাই মিলে একটা ডিসিশন, সবাই মিলে একটা বসে সিদ্ধান্ত নিতে হবে। তখন এরা এসে বলে সিদ্ধান্ত একটা হলো, যাও ব্যাঙ্গালোরে চল। তো ব্যাঙ্গালোর গেলাম, যাওয়ার পরে জাস্ট প্রথম দিন এক ডাক্তার দেখালাম, উনি আমার ওই রিপোর্ট দেখলো, দেখার পরে বলে কি যে
এই অপারেশন ছাড়া আর কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, তো এক ডাক্তার গেল, তখন মেয়ে বললো মা আর এক ডাক্তার দেখাও, সে কি বলে শোন। আচ্ছা, তখন আর এক ডাক্তার দেখালাম, সেও ওই একই কথা। আচ্ছা, যে এই অপারেশন ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নেই। আচ্ছা, কি বলেছিলেন তারা, যে কি সমস্যা হাঁটুতে, সেটা কি কিছু বলেছিলেন আপনাকে? হ্যাঁ, ওই কি অস্টিওআর্থ্রাইটিস, সেটা বলেছেন, হাঁটু ক্ষয় হয়ে গেছে। ক্ষয় হয়ে গেছে। আচ্ছা, এই অপারেশন ছাড়া কিছু নেই, তবে ওনারা কিছু ঔষধ দিয়েছেন? না, ঔষধ না, ওই যে মানে কার্টিলেজিস দেখাইছে কত। আচ্ছা আচ্ছা, এইগুলা এখানে আপনাদের বসবে, তবে গ্যারান্টি ওনারা যতই গ্যারান্টি দেন, আমি ওখান থেকে করে কলকাতায় চলে আসবো, কিন্তু কলকাতা কিছু হলে কিন্তু আমার কলকাতার ডাক্তার কিন্তু আমাকে দেখবে না, তখন আমার আবার ওখানে রিটার্ন যেতে হবে। আমি টাকারও তো ব্যাপার আছে, সেগুলো আমি জোগাড় কোথায় তো করবো বারবার। তখন আমি বললাম যে না, অপারেশন করবো না, তুমি চলো। আচ্ছা, ব্যাঙ্গালোর যাওয়ার আগে আমি স্যারের ইউটিউবটা দেখেছিলাম, তো স্যারের কথাগুলো আমার মনে একটু ভরসা এসেছে। আচ্ছা, যে অপারেশন ছাড়া বিনা অপারেশনের চিকিৎসা, এটা আমি একটু দেখতে চাই। আচ্ছা, এই ভরসাতে আমি ওনারা মেয়েরে বললাম তোরা কি বলিস, স্যারের এই ভরসাটা কিন্তু আমি একটু ভরসা পেয়েছি, যেহেতু একটা বড় ডিসিশন এক দেশ থেকে আরেক দেশে চিকিৎসার জন্য যাওয়া। তখন মানে বাবা বললো কিভাবে যাব কি না, ওর বাবা একটু অল্পতে একটু নার্ভাস হয়ে যায়। তখন মেয়ে বললো বাবা আমরা তো আছি, এই হয়েছে আমার দাদার ছেলে। বলে পিসু আমরা তো আছি, তোমার টেনশনের কিছু নেই। আচ্ছা, তারপরে পাসপোর্ট করতে দিল, পাসপোর্ট হয়ে আসার পরে এরাও বোম্বে পাসপোর্ট করলো, সেখানে তো ভিসা দেবে না, ভিসা দেবে কলকাতায়। আচ্ছা, তখন এরা কলকাতা আসলো, এক সমানে চারজনের ভিসা করে নিলাম। আচ্ছা, করে নেওয়ার পরে তারপর টাকা পয়সার ব্যাপারও আছে কিছুটা, তারপর টাকা পয়সা মানে যেভাবে সবকিছু অ্যারেঞ্জ করেছে, হ্যাঁ অ্যারেঞ্জ করে সরাসরি চলে আসলো, তারপরে সরাসরি স্যারের কাছে আসলো। ওকে, প্রথম যখন স্যারের কাছে গেলেন, স্যারের সাথে দেখা হলো, স্যার কি বলেছিলেন? স্যার তো আমার কথা শুনে তখন বলল যে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন, এর কোনো টেনশন করার কিছু নেই, আপনি অবশ্যই সুস্থ হয়ে যাবেন, এমন কিছু না, আবার এমন কিছু যদি কিছু বাইসেন্স আমরা এই পদ্ধতিতে কিছু না করতে পারি, দু বছর আড়াই বছর পরে দরকার হলে আপনি অপারেশন করে, সেটাই একবার চেষ্টা করতে দেন, হ্যাঁ একবার চেষ্টা করতে দেন আমাকে, আমি দেখি কি হয়। তো সেই অনুযায়ী স্যারের ট্রিটমেন্ট শুরু করলেন এবং অলরেডি এখন আপনার ট্রিটমেন্টের চলমান অবস্থায় আছেন। কেমন লাগছে সামগ্রী, যে এত দূর থেকে এসেছেন, আপনি অলরেডি দেখেছেন আপনার আশপাশে এরকম আরও অনেক পেশেন্ট আছেন যারা স্যারের কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন, বা সামগ্রিক অবস্থাটা দেখে মনের ভিতর কি ভরসা পাচ্ছেন? মনে হচ্ছে একদম ভরসা রেখেছি, আদৌ কিন্তু সত্যি কথা বলতে আমার কিন্তু ভিতরে কিছু নেই, কিন্তু আমি জোরে চলছি, মনের জোরে চলছি, আমি আমার মনের জোর নিয়ে আমি সব জায়গায় চলাফেরা করছি। এই যে দুই দিনের যে ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টে কি মনে হচ্ছে, আপনি কি আগের থেকে একটু ভালো ফিল করছেন? বা মনে হচ্ছে একটু করছি, কিন্তু সাধারণত এই যে মাঝার থেকে পা অবধি ভার হয়ে গেছে, মানে একটু পিএলআইডি এর কারণে, সেটা অলরেডি ট্রিটমেন্ট চলছে এবং এটা হবে, হাঁটতে গেলে একটু নিজেকে মনে হচ্ছে যে জায়গাটা আমার প্রচন্ড ভার। আচ্ছা, দর্শক এখানে ওনার সবচেয়ে কাছের মানুষ ওনার হাজব্যান্ড আছেন, একটু আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো। পুরো পরিক্রমাটায় উনি সাথে ছিলেন, ওনার মেয়েরা সাথে ছিলেন, সর্বোপরি ওনার পুরো পরিবারের উনি সাপোর্ট পেয়েছেন, যেটার কারণে উনি আসলে চিকিৎসাটা করতে পারছেন। আমরা আশা করবো যে যেদিন উনি বাংলাদেশ থেকে চলে যাবেন তার আগে আমরা ওনার আরেকটা রিভিউ নিব, এবং সেদিন অবশ্যই অবশ্যই উনি সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন এবং ব্যথামুক্ত একটা জীবন, এই কথাটাই উনি আমাদেরকে বলবেন। আমরা সেই পর্যন্ত অপেক্ষা করবো, তার আগে আমরা একটু দাদার সাথে একটু কথা বলে নিই। আপনার জীবন সঙ্গিনী, আমরা জানি যে উনি দীর্ঘদিন উনি হাঁটু ব্যথা এবং কোমর ব্যথার জনিত সমস্যা উনি ভুগেছেন, আমাদেরকে যদি একটু ওই সময়গুলোর কথা বলেন যে কেমন কষ্ট ছিল বা কষ্টদায়ক সময়গুলো কীভাবে পার করেছেন এবং আপনারা কী কী ধরনের ট্রিটমেন্ট করেছিলেন, যদিও বোধি আমাদেরকে কিছুটা হলেও বলেছেন, তারপর কষ্ট মানে বিশাল কষ্ট উনিও পেয়েছেন, পাশাপাশি আমাদেরও কষ্ট লেগেছে, কিন্তু উনি অ্যালার্জির থেকে অ্যালার্জি ভুগেছে 12 বছর, সেই অ্যালার্জি আর দেখা যায় না, সাধারণত অ্যালার্জি না, অনেকটা অ্যালার্জি আছে মসুর ডালের মতো, সেটা না, ওনার অ্যালার্জি এমন হতো যেমন আগুনে পড়লে যেমন ঠোসা পড়ে যায়, সেরকম ঠোসা ভাব ধরে এখন হাতে দাগ আছে, এরকম ঠুসকা পড়ে যায়, সব ঠুসকার দাগ, গরম জল পড়লে এরকম ঠোসা পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, এমন এই ফসকা নিয়ে
আরজি বলছে মানে আমাদের কলকাতা, সেখান থেকে মাংস কেটে নিয়ে পরীক্ষা করে তারপরে গিয়ে আমি এবার বেলুরও কিছু হলো না, চামড়া কেটে পরীক্ষা করলো কিছু হয়নি, বলে এটা অ্যালার্জি না এটা আমবার, বেলুরে বলে দিল। তারপর ওখানে 17 দিন কাটাইলাম, টাকা টাকাও গেলো, ব্যবসাও গেলো, সময় নষ্ট হলো। এবার কি করবো, চলে আসলাম আমাদের কলকাতা বারাসাতে, একটা ওষুধের দোকানে ডাক্তার বসে, ওই ডাক্তারের সাথে যোগাযোগ করলাম, ডাক্তারের সাথে যোগাযোগ, ডাক্তারের নাম হলো চন্দ্রযোগের ডাক্তার। তো ওনাকে দেখানোর পরে থেকে ওনাকে 3 বছর দেখাইলাম, 3 বছর দেখানোর পরে উনি বললেন, দাদা ভাই আমাদের আমার ভান্ডার আর ওনার আর ওষুধ নেই, ওষুধ শেষ হয়ে গেছে, ওনার ওষুধ শেষ হয়ে গেছে, স্যার এখন তাহলে কী করা যাবে? বলে আপনি একটা কাজ করুন, এটা বিনা পয়সার চিকিৎসা, শুধু হাসপাতালের নাম শুনেছেন কলকাতায়, আজিগর হাসপাতালে যাবেন, 2 টাকার টিকিট কাটবেন, প্রত্যেক সোমবারে শুক্রবারে উনি বসেন। তারপরে ওখানটায় গেলাম, 2 টাকার টিকিট কাটলাম, উনি একটা চিঠিও লিখে দিয়েছিল, চিঠিটা দেখাইলাম, টিকিটটাও দেখাইলাম, বলে ঠিক আছে বসুন। বলে এটা আমার বন্ধু, উনি আমার সিনিয়র বড়, কিন্তু কর্মক্ষেত্রে আমি সিনিয়র। বল তো প্রথম প্রথম ওষুধ দেওয়াতে খুব বাড়াবাড়ি হয়ে গেল, তারপরের সপ্তাহ আবার গেলাম, বলে ঠিক আছে বাড়াবাড়ি হয়ে যেত, ঠিক আছে এবার চামড়া কেটে পরীক্ষা করেছে, পরীক্ষা করে পরের থেকে বলে আপনি পরীক্ষাটা কোথায় করাবেন? আমি স্যার এইসব ব্যাপারে তো আমাদের অভিজ্ঞতা নেই, আপনি যেখানে করবেন সেখানে করুন। বলে আমাদের এখানে করলে এটা অনেক বছর কথা, তো আমাদের এখানে করলে 120-125 টাকা লাগবে, আর ভালো হতেও পারে না হতে পারে, আমি তাহলে স্যার বাইরে দেন। তো বাইরে দিয়েছে অনেকটা দোষ, তো ওইখানে হাঁটতে হাঁটতে বাসে গেলাম, 2টো বিষয় আগে নেমে গেলাম, তখন উনি মোটামুটি হাঁটা চলা করতে পারতো, কোনো ব্যাপার ছিল না, তখন হেঁটে হেঁটে চিনি না চিনি না বলতে বলতে ওই জায়গায় ল্যাবরেটরিতে গেলাম। গিয়ে যাওয়ার পরে তারপরে ওনার এটি ফলমূল দেখালাম, দেখানো বললো ঠিক আছে, দেখানোর পরে 1190 টাকা লাগলো। আচ্ছা, জমা দেওয়ার কদিন পরে আসবো? বললো 10 দিন পরে আসবেন। বললো এটা বোম্বে যাবে, বোম্বে থেকে এখানে রিটার্ন আসবে। তারপর 10 দিন পরে গিয়ে ওটা আনার পরের থেকে ডাক্তারকে দেখাইলাম, বলে এবার ওনার চিকিৎসা চলবে, অসুবিধা হবে না, উনি 2-4 দিন মধ্যে সুস্থ হয়ে যাবে। আচ্ছা, সত্যিকারের 2-4 দিনের মধ্যে, 1 সপ্তাহ ওষুধ দিয়েছে, 2-4 দিনের মধ্যে পুরো ক্লিয়ার, পুরো ক্লিয়ার, ও একদম পুরো ক্লিয়ার। আচ্ছা, তো তারপরে যে হাঁটু ব্যথাটা ছিল, সেই হাঁটু ব্যথার জন্য আপনারা কী কী করেছেন? হাঁটুর ব্যথাটা 16 সাল থেকে। আচ্ছা, এই আস্তে আস্তে সবে সূত্রপাত শুরু হলো। তো ওখানে আমাদের লোকাল ডাক্তার আছে, মানে ওখানকার হাসপাতাল সার্জন হাসপাতালেরও ডাক্তার, আবার এখানে পার্সোনালি আমরা পার্সোনালি দেখাইছি, তখন 500 টাকা বিজেট নিত। আর পিচ্যুৎ গাঙ্গুলি নাকি জানি, বলে ওনার দেখানোর পরে থেকে দেখলো সব কিছু, বলে ওনার বাংলা পায়খানা চলবে না, কুমুদ পায়খানা ব্যবহার অনেক কিছুই চেঞ্জ করে দিয়েছে, ওনার কথা মতো সব কিছু আমরা কমপ্লিট করেছি, কিন্তু কোনো উপকার পাননি, তারপরও অনেকবার অনেক ডাক্তার দেখাইছি, কোনো লাভ হয়নি, কোনো উপকার হয়নি। সব শেষে ডিসিশনে গেলাম বেঙ্গালু। আচ্ছা, তখন দুইখানা ইংলিশের লেগলো 34,000 টাকা না কত টাকা, বলে একটা ইংলিশ 19,000 টাকা দাম। তো আমি মেয়েদের ডাকাইলাম, আমাদের মেয়েদের সারাদার কেউ নেই, ও আসল বলে কাজ করো, 34,000 টাকা এখানে খরচ না করে বরং বেঙ্গালু চলে যাও। 36,000 তো ওই বেঙ্গালুতে গেলাম, গিয়ে ওই একই পদ্ধতি, বলে অপারেশন ছাড়া কোনো রাস্তা নেই, ওষুধ ওনাকে দেওয়া যাবে না। তখন আপনারা খুঁজতে থাকলেন অপারেশন ছাড়া অন্য কোনো ওয়ে আছে কি না? বেঙ্গালুরু যাওয়ার আগে উনি অনেকবার আমাকে বলেছে, তখন অতটা আমি গুরুত্ব দেইনি, বেঙ্গালুরুতে আসার পরে থেকে উনি শুরু করে পাসপোর্ট করে বাংলাদেশে, তুমি না গেলে আমি একা হলে যাবো।
ওনার মনে অতটা সাহস বেড়েছে। তখন চিন্তা করলাম আমরা দুজন করবো, আবার আরো দুজন করো, তো চারটে আমরা পাসপোর্ট বাইর করলাম। বাইর করলে তারপরে ভিসা দিলাম, ভিসা দিয়ে তারপরে এই পর্যন্ত আমরা আসলাম। এখন অলরেডি ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, আমরা আশা করব যে খুব অচিরেই হয়তো উনি সুস্থ হয়ে যাবেন এবং ভালো হবেন। যেহেতু এত দূর থেকে এসেছেন, যে ইচ্ছা নিয়ে এসেছেন সেটা যাতে অবশ্যই অবশ্যই পূর্ণ হয় এবং সারা জীবন যাতে এভাবে সুস্থ থাকেন, ভালো থাকেন এবং পরিবারের মুখে যাতে সবসময় হাসি ফুটে। সারের উপরে খুব ভরসা ওনার, আমার উপর অত ভরসা নেই। আমি সত্যি সারের মানে ভরসা করে কিন্তু আমি এত দূর এসেছি, নাহলে এখানে আসার কোনো আমার পরিকল্পনা নেই। স্যারের কথা আমার এত ভালো লাগলো, আমার নিজের সঙ্গে স্যারের কথা মিলে গেল যে বিনা অপারেশনের চিকিৎসা আমি আজকে 6-7 বছর ধরে অল ইন্ডিয়া ঘুরেছি, কেউ কিন্তু আমার এই কথাটা বলেনি। যেখানে গেছি সেখানে বলো অপারেশন, আরে বাবা আমি অপারেশন করব পরে আমার কি হবে না বলতে, সেটাই তো ডাক্তারও বলতে পারবে না, আমিও বলতে পারবো না। আদৌ যে সেই অপারেশন আমি নিতে পারবো তার কোনো আমার শরীরের কোনো গ্যারান্টি নেই। এই জন্য স্যারের উপরে আমার খুব অনেকে বলছে ইন্ডিয়ার থেকে বাংলার থেকে ইন্ডিয়া মিলে লোকজন আসে চিকিৎসা করাতে, আর তোমরা কেন যাচ্ছ, আমাদের বর্ষা আছে আমরা যাচ্ছি। সেটাই এখানকার লোক কিন্তু আমার বলে ঠিক আছে এমআরআই করতে গেছি, ওখানে আমার মেয়ের বসে হয়েছিল, ঠিক আছে। দর্শক এতক্ষণ শুনলেন, আসলে মনের আসলে কষ্ট থাকে অনেক, অনেক কিছু আসলে বলার থাকে, যদি এত অল্প সময়ের ভিতরে এত ডিটেলস আসলে বলাটা সম্ভব না। তারপর ওনারা চেষ্টা করেছেন ওনাদের যে মনোভাব অনেক কিছু আসলে ফুটিয়ে তোলার জন্য। দর্শক এখানে আসলে একটা জিনিস লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যে পুরো পৃথিবীতে সব জায়গায় আসলে অনেক ভালো ভালো চিকিৎসা আছে, এই কথা যেমন সত্য, তবে আপনার জন্য আসলে যে ধরনের চিকিৎসা দরকার, পৃথিবীর সব রোগের চিকিৎসা যে আসলে সব জায়গায় থাকবে এমনটা না। যেখানে আছে কিছু কিছু বিশেষজ্ঞ ডক্টর আছেন যারা বিশেষ কিছু রোগের জন্য বা বিশেষ কিছু ট্রিটমেন্টের জন্য তারা আসলে বিখ্যাত থাকেন বা তাদের চিকিৎসা ব্যবস্থাটা অনেক বেশি ভালো থাকে, ঠিক তেমনি হচ্ছে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাতব্যথা এবং পেন প্যারালাইসিস অ্যান্ড রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট। স্যারের কাছে দেখুন যে ওনারা সেই সুদূর ভারত থেকে চলে এসেছেন এবং একটা বিশ্বাস নিয়ে এসেছেন, এবং তারা যখন দেখেছেন যে এরকম অসংখ্য অসংখ্য রোগী তারা ভালো হয়ে যান তাহলে ওনারা কেন পারবেন না, সেই একটা বিশ্বাস নিয়ে ওনারা এসেছেন এবং অলরেডি ওনাদের ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। আমরা আশা করবো যে অচিরেই ওনারা সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আবারও আপনাদের সামনে ফিরে আসবেন, সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।